নমস্কার বন্ধুরা, স্মিতা জলডে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের দিন আপনারা দেখেছেন সিরপুরের মহাসমুন্দ জেলার সুরাং টেলা টেম্পল এবং লক্ষ্মণ মন্দির। তো এখন আবার আমরা চলে যাচ্ছি ওখান থেকেই, মানে সিরপুর থেকে ঠিক 15 কিলোমিটার দূরত্বে ধাসকুণ্ড বলে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলে আমরা চলে যাচ্ছি। এখন আমরা পৌঁছেও গেছি এই ওয়াটারফলে। তো এই যেখানে আমরা দাঁড়িয়েছি ওখান থেকে আরও আমাদেরকে পায়ে হেঁটে 100 মিটারের মতো যেতে হবে। তো চলুন আমরা এগোতে থাকি আর আপনারাও দেখতে থাকুন এই সুন্দর জায়গাটা। আমরা লক্ষ্মণ মন্দিরের ওখান থেকে বেরিয়ে একটা ওয়াটারফলের কাছে এসেছি, কিন্তু এখানে জল নেই, জল শুকনো। মোটামুটি একটা জঙ্গল, বেশ ভালোই গভীর জঙ্গল আছে, পাহাড়ও আছে পিছন দিকে। এই যে সোজা আছে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই জল যায়। কিন্তু এখন যেহেতু গরমকাল আর আমরা গরমকালে এসেছি, এই সময় এখানে জল থাকে না, জলটা পুরো শুকিয়ে যায়। খুব অল্প পরিমাণেই জলটা পড়ে, যেটা দেখা যায় না, আর সেটা এই রাস্তা দিয়ে গেলেও আপনাদের আমি দেখাতে পারবো না। তবে আমি বলবো যদি আপনারা আসেন, বর্ষাকালের দিকে আসবেন কিংবা শীতকালের দিকে আসবেন, তাহলে এর যে ঝর্ণাটা আপনারা সেটা দেখতে পাবেন। আর এখন এই মুহূর্তে যদি এই গরমকালে যান, আপনারা ঝর্ণা দেখতে পাবেন না। কিন্তু যারা প্রকৃতি প্রেমী তারা সবসময়ই এই জায়গাটাকে উপভোগ করতে পারবে, কারণ চারিদিকে সবুজে ভরা ঘন জঙ্গল, তার মাঝখানে এই জায়গাটা খুব সুন্দর। এই যে আমার মা, এই যে রাস্তা দিয়ে ঝর্ণা যায়, ঝর্ণার জলটা যায়, সেই রাস্তা দিয়েই ওই ঝর্ণার দিকে এগোচ্ছে। যেহেতু এখন জল নেই তাই জন্য এটা সম্ভব, আর জল থাকলে এটা কোনো মতেই সম্ভব নয়। এখানে আমি আমার মেয়েকে নিয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি, এই রাস্তাটা দিয়েই হেঁটে ঝর্ণার দিকে এগোতে হয়। আর ওই রাস্তাটাও খুব পাথুরে, প্রচুর পাথর আছে, যেটাকে খুব সাবধানে এগোতে হয় যে রাস্তা দিয়ে। সুন্দর এই যে ঝর্ণার কাছে চলে এসেছি, এই উপর থেকেই ঝর্ণাটা পড়ে, কিন্তু এই মুহূর্তে তো জল নেই, খুবই সামান্য ফোঁটা ফোঁটা করে পড়ছে, তাহলেও জায়গাটা একদমই নিস্তব্ধ, খুবই সুন্দর। এটা সিরপুরেরই একটা জায়গা, জঙ্গলের ভেতর পাহাড়ের, এখানে ঝর্ণা আছে, কিন্তু বর্ষাকালে সে ঝর্ণা দেখা যায়, গরমকালে সেটা থাকে না।
তবে এখানে জলটা জমে আছে, খুব সুন্দর ঠান্ডা জল। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে মুখ হাত পা ধুয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাই হোক, এই চারিদিকটা যে ঘুরলাম সেটা আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আরও অনেকে দেখতে পায়। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, জায়গাটা আরেকবার দেখে নিন আপনারা, খুব সুন্দর। সবাই খুব ভালো থাকবেন। তো আজকে নমস্কার, টাটা।